কালকে সারা রাত মানে ট্রেনের ভেতর থেকে থেকে আমার পিঠ ব্যথা হয়ে গেছে, ঘাড় ব্যথা হয়ে গেছে। তো আমরা এখন হোটেলে ঢুকে গেছি, এই হলো আমাদের হোটেল। তো হোটেল রুমটা তোমাদেরকে দেখাবো, এটা খুবই সুন্দর। এই হোটেলটা এসে আমরা আগের বারও ছিলাম লাস্ট ইয়ার। তো এই হোটেলের ডেকোরেশন সমস্ত আমাদের খুব ভালো লেগেছে, তো এই হোটেলটাতে এসেছি। এখানে স্নানের জায়গা আছে, আমি একটু পরে আসবো পুরী থেকে, বিচ থেকে স্নান করে এসে এখানে করবো। এখানে লাইটগুলো এখনো জ্বালাইনি, আর ওই যে পুরো গ্লাস রয়েছে এখানে, খুব সুন্দর একটা বুদ্ধ রয়েছে। তাদের মধ্যে গপুদা এখানে এসে বসে রয়েছে সমস্ত বাস্প প্যাটকার, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, আমার তো খুব ভালো লেগেছে। গপু চলো রুমে, চলো রুমে যাবে তো। তো বলছি সব রুম ফুল, এখন সুপার ডিলাক্স রুম আছে সেটা দেখাতে নিয়ে যাচ্ছে, তো সেটা দেখি কেমন। তো তোমরা চলো, এই যে চলো দেখি সুপার ডিলাক্স রুম। আচ্ছা আচ্ছা, সামনে এরকম ব্যালকনি রয়েছে। এই যে বেড রুম ঠিক আছে, কিন্তু ওই রুম গুলো ভালো হতো তো, দাম টাম তো সব ঠিক আছে, রুম ওটা হলে বেশি ভালো হতো আমাদের। তো চলো নিচে গিয়ে দাদার সাথে দেখা, কথা বলি গোপুচন্দ্র কি বলে সেটা শুনি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। তো মজাদার আর একটা ইন্টারেস্টিং পুরী ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে হাজির হয়ে গেছি। আজকে দেখাবো সুপার ডিলাক্স রুমে আমি আর তোমাদের গোপুদা কী কী রোম্যান্স করলাম। তো আমার তো খুব এনজয়মেন্ট হয়েছে ওনার সাথে গিয়ে, কারণ উনি তো কুম্ভকর্ণ ঘুমিয়ে কাটায়। আর আমরা যে রুমটা নিয়েছিলাম এটা হানিমুন সুইট ছিল, তোমরা দেখতে পাচ্ছ রেড রেড কালারের দুটো পিলো রেখে গেছে। বাট এগুলোর কোনো আসারই তোমার গোপুদার উপর হয়নি, উনি গেছেও ঘুমোতে ঘুমোতে, এসছেও ঘুমোতে ঘুমোতে, কোনো কাজ হয়নি। খোলা হয়ে গেলে ছটা থেকে, খোলা ছটা থেকে সবাই রেডি হয়ে যান, পান্ডা আসবে। না পান্ডার সাথে যাবো না, আমরা এমনি নিয়ে যাবো। সো সানরাইজ দেখবো দেখবো করে আমি আর তোমার গোপুদা অনেক ওয়েট করেছিলাম, বাট কি ছিল মেঘলা ঘোলা ওয়েদার, তো আমরা সান দেখতে পারিনি। তো রুমে আমরা যখন ঢুকে গেছি তখন এসে আমরা সানের মুখ দেখেছি, তো তোমরা একটু দেখে নাও পুরীর সান। সো ফাইনালি পুরী চলে এসেছি, এখন রুমে রয়েছি। তো জুতো ফুতো যা ছিল সব খুলে টুলে এখন শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। মানে কালকে সারা রাত মানে ট্রেনের ভেতর থেকে থেকে আমার পিঠ ব্যথা হয়ে গেছে, ঘাড় ব্যথা হয়ে গেছে, সেই মানে মনে হচ্ছে কি কত জন্মের প্রতিশোধ নিচ্ছে ট্রেন আমার থেকে। আর খুব সুন্দর এই রুমটার সামনেটা, আমার তো খুব পছন্দ হয়েছে, পুরো কাঁচ দেয়া। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর শর্টের ভিডিও বানাতে পারবো। আর এখানে টিভিও রয়েছে, আর তোমাদেরকে তো দেখালাম ফল সিলিং রয়েছে এরকম। আর তোমাদের গোপুদা এই যে বাথরুমে গেছে, দেখো। আয় গোপু, তুমি কি করছো? বলে দূর এসেই বাথরুমে ঢুকেছে, কি বলবো আর ওনাকে। তো এখন তাড়াতাড়ি করে স্নান করে নিতে হবে। তো উনি বলে গেল ছটার সময় মন্দির খুলে গেছে, তো মন্দির যখন খুলে গেছে তো তাড়াতাড়ি চলে যেতে হবে। শ্যাম্পু ট্যাম্পু শ্যাম্পুর পাতা কিনে নিয়ে এসেছি, এখন শ্যাম্পু করবো। শ্যাম্পু করবো, তখন দাদাভাই বেরোক, বেরোলে আমি শ্যাম্পু করবো, শ্যাম্পু করে মন্দিরে চলে যাবো। তো দেখি দাদাভাই বেরোলে একবার দেখো, তুমি কি মোবাইল খুলে নিলে নাকি বাথরুমে? বেরো বলে, বেরো, 5 মিনিট লাগবে নাকি এখন। তো ঠিক আছে, আমি তো 5 মিনিট এদিক ওদিক ঘোরাঘুরি করি, তারপর আবার চলে আসি তোমার সাথে কথা বলতে। সানরাইজ দেখার জন্য অধীর আগ্রহে রয়েছি। এই যে বলো তুমি কি বলতে চাও, পুরীতে আমরা ঢুকে গেছি, ট্রেনের জার্নি এখন শেষ, আমাদের এখন পুরীর জার্নি স্টার্ট হয়ে গেছে। আর পেছনের পরিবেশটা এরকম কিছুটা, এই যে দেখতে পাচ্ছ, এখনও সূর্যের মুখ দেখা যাচ্ছে না, আর এরকম টাইপের সমস্ত জার্নি। তো আশা করা যাচ্ছে খুব মজা আসবে, দেখা যাক সূর্য কখন ওঠে। ভিডিও করছো? হচ্ছে তো দেখতেই পাচ্ছ, সুখা সুখা বসে আছি। ওনাকে নিয়ে নাকি কিছু বলা যাবে না যে উনি কি করছে। উনি সব বাথরুম থেকে বেরিয়েছে, এখন সমস্ত ল্যাপটপ খুলে নিয়ে বসবে অফিসের কাজ করার জন্য।
কি হচ্ছে, আমাকে ভিডিও করছো না কি করছো? বাবা আজকে তো উডি দিয়ে ভিডিও করে দিচ্ছ, কে রুমটা দেখাচ্ছ সবাইকে? বাইরের ভিউ আমি বহুবার দেখিয়েছি ওদেরকে, আর তোমায় দেখাতে হবে না, এবার তুমি আমাকে দেখাও তো। আমি তো ট্রেন থেকে এসে ভীষণ টায়ার্ড রয়েছে, এখন চান করতে যাবো, তোমাদেরকে বললাম তো আর টাইম নষ্ট করবো না। তো রুমটা কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে বলো। আর এখন যাই, ফ্রেশ হয়ে নি, তারপর চলে আসছি খুব চটপট তোমাদের সাথে মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে। ঘুমাচ্ছ নাকি তুমি? ঘুমাচ্ছ কেন পুরীতে এসে? কি হলো, ঘুমাচ্ছ কেন? ওঠো, মন্দিরে যেতে হবে, ওঠো ওঠো মন্দিরে চলো। হাজবেন্ড গোপুচন্দ্র পাশে ঘুমাচ্ছে, তো আমি ওর পাশে শুয়ে পড়েছি, কি করব। বলছে এখন নাকি 11টার সময় মন্দিরে যাবে, তো এতক্ষণ আর কি করবো, এখন সবে কটা বাজে, 6:30 7:30 বাজে। ওই যে ও পাশে ওই যে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে দিন যাপন করছে। ওঠো, কি হলো, চলো ঘুরে আসি। নিজে তো নাক ডেকে ঘুমিয়ে চলছে। কি মা, ট্রেনে কেমন ট্রেনে আবার কেউ নাক ডাকে? উনি এমন নাক ডেকেছে, মানে ট্রেনের কম্পার্টমেন্টে যারা ছিল সবাই হাসাহাসি শুরু করেছে যে কি নাক ডাকছে কি না ডাকছে, এই রকম করছিল, খ খ করে সারা রাত নাক ডেকে গেছে, সারাটা রাত। আবার বেশি কথা, ঘুমাতে পারিনি, এ পারিনি, ও পারিনি, আর আমি কুকড়ে পুকড়ে একটা কোনার ভেতরে পড়ে রয়েছি, গায়ে একটা চাদর দিইনি, বউ চাদর না দিয়ে ওরকম অর্ধউলঙ্গ শুয়ে রয়েছে, ওনার কোনো হুঁশই নেই। তারপর মাঝরাতে ডেকে তুলে যে আমাকে একটা চাদর দাও গায়ে, তারপর চাদরটা দিয়েছে, আর সবাই দেখছে ওরকম, চাদর ছাড়া মেয়েরা ট্রেনে শোয়, দেখো কিচ্ছু জানে না। কি হচ্ছে, কি হলো, চোখ খুলে তাকাতেই পারছে না, এত ঘুম পাচ্ছে তার। দেখি এটা ঠেলে গুতিয়ে ঘুম থেকে তোলা যায় কিনা, তারপর চলে আসছি। সো আমি এখন স্নান টান করে ফ্রেশ হয়ে একদম চলে এসছি, চটপট করে এখন সাজুগুজু করে নেব, মন্দিরে যাব, ভগবানের সাথে দেখা হবে, তো সাজুগুজু তো একটু করতেই হবে। তো সাজুগুজুটা আমি তাড়াতাড়ি করে নিই, আর একটা ঠোঁটটা না আমার ফেটে ফেটে গেছে, কালকে রাত্রে ঠোঁটে বললাম না আমার ঠোঁটটা প্রচণ্ড ফাটে শীতকাল আসলে, তো ঠোঁটটা ফেটে ফেটে গেছে, এটা যত্ন নিতে হবে, বাড়ি গিয়েও যত্ন নিতে হবে। আর তোমাদের গোপুদাও যে নাক ডাকছে আওয়াজ শুনতে পাচ্ছ, অপেক্ষা করো, এইভাবে নাক ডাকে জানো, কালকে সারা ট্রেনে এইভাবে নাক ডেকেছে বলে আমি কোথায় নাক ডাকি, তো প্রমাণ থাকলো। তো ঠিক আছে, আর টাইম নষ্ট করবো না, আমি চটপট রেডি হয়ে নিই, রেডি হয়ে চলে আসছি। তো আমি এখানে মেকআপ স্টার্ট করে দিয়েছি, এখানে কিন্তু প্রচুর মেকআপ তোমরা দেখতে পাচ্ছ, বাট কিছুই নেই, এই আই শ্যাডো প্যালেটটা আমাকে আমার বড় ননদ গিফট করেছে, বলেছে প্রিয়াঙ্কা এই আই শ্যাডো প্যালেট দিয়ে আমি যদি ভালো করে মেকআপ করতে পারি তো আমাকে খুব সুন্দর লাগবে। তো দেখো তো এই আই শ্যাডোটা কেমন হয়েছে, দেখাও তো। তো আমি এইভাবে আই শ্যাডোটা পরেছি, তো আমি তো ওর মতো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নেই, তো যেটুকু পারি সেটুকুই ওর কাছ থেকে টুকটুক করে শিখি। তো এই আই শ্যাডো প্যালেটটা কেমন হয়েছে বলো, এটা আমাকে আমার বড়ননদ গিফট করেছে। তো আমি এখন ফুল কমপ্লিট রেডি হয়ে গেছি, আর তোমরা তো মনে হয় শর্টের ভিডিও পেয়ে গেছো, তো শর্টের ভিডিও বেশি করে দেখো, কেউ তো দেখছোই না আমার শর্টের ভিডিও। আর তোমাদের গোপুদা এখনও স্নান করে বেরোয়নি, ওই যে এখনও দরজাটকে স্নান করে যাচ্ছে, আর আমি রেডি হয়ে মনে হয় 1-2 ঘন্টা ধরে আমার শর্টের ভিডিও বানানোও হয়ে গেছে। এই যে এবার স্নান স্নান করে যে বেরোচ্ছে, মানে কোনো জামা কাপড় আনেনি, এখন দেখি কী পরে ওনাকে মন্দিরে নিয়ে যাওয়া যায়, তারপর তোমাদের সাথে চলে আসছি খুব তাড়াতাড়ি। যাওয়া ট্রেনের টিকিট এখনো বুক হয়েছিল না, ওই যে তোমাদের দাদাভাই খুশিতে আত্মহারা হয়ে গেছে, টিকিট বুক করতে পেরেছে, তার জন্য মানে জেনারেলে কেটে ফেলেছে, মানে ওনার 600 টাকাতে হয়ে গেছে, মানে সেই খুশিতেই নাচছে জেনারেল স্লিপারে। আমি বলি এসি যে না কাটলে স্লিপারে 1000 একটা ওয়াকার উঠে পড়বে, ভাবো উনি ইচ্ছাকৃত এই কাজটা করেছে, কালকে আমি একটু রাতের বেলা ঘুমিয়েছি ওনার জ্বালা উঠে গেছে, তো এদিকে আসো এসে কথা বলো ওদের সাথে, আসো পুরীতে এসে কেমন লাগছে বলো। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এখন বাদে ওই 3 দিন বাদে স্নান করলো, বলেছে স্নান না করলে মন্দিরে নেবো না, তার জন্য আজকে স্নান করেছে, বলো কি বলতে হয়। তো আর টাইম নষ্ট করো না, এখন বোধ হয় 10:45 বাজে, এখন আমরা মন্দিরে পৌঁছতে পারিনি, এখন মন্দিরে যাব, তো সাথে থাকো আর দেখতে থাকো। সো ফাইনালি আমরা আমাদের মোস্ট
অ্যাওয়েটেড প্লেস পুরীর মন্দিরে চলে এসেছি। তো এখানে ভগবাননাথ জগন্নাথ স্বয়ং বিরাজমান, তোমরা সবাই জানো। আর এখন কোভিডের জন্য ভীষণ কড়াকড়ি হয়ে গেছে, কারণ এখানে ঢুকতে গেলে এখন আধার কার্ডও লাগবে, প্লাস তোমার ভ্যাকসিনেটেড যেটা ডাবল ডোজের সেই সার্টিফিকেটও লাগবে। তো আমাদের কাছে আধার কার্ডের জেরক্স ছিল না বলে আবার কম্পিউটার থেকে বের করে তারপর আবার যেতে হয়েছে, খুব 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 হ্যাপা পোয়াতে হয়েছে। আর এখানে আমি এই যে পুজো দিতে গেছি শুধুমাত্র আমার বা আমার বর গোপুচন্দ্রের ভালোর জন্য না, এটা আমার ফুল ফ্যামিলি অ্যান্ড আমার ইউটিউব ফ্যামিলির যারা মাতাজিরা রয়েছে, যারা আমাকে ফুল সাপোর্ট দিচ্ছ, যাদের এখনও হাজার হাজার সাবস্ক্রাইবার হয়নি, সবার জন্য আমি প্রার্থনা করছি যেন তাদের সবার হাজার হাজার সাবস্ক্রাইবার হয়ে যায়। আর যাদের এখনও মনিটাইজেশন অন হয়নি ওয়াচ টাইমের জন্য, যেন ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে মনিটাইজেশনও অন হয়ে যায়। তো এখানে প্রচুর প্রচুর ভক্ত অল টাইমেই থাকে, এভরিডে নিত্য নতুন ভক্তরা আসে যায়, আর প্রচুর প্রচুর লাইন, প্রচুর লাইন, মানে আমাদের প্রায় 5 ঘন্টা লেগে গেছে পুজো দেওয়ার জন্য। আর জুতো টুতো মোবাইল টোবাইল যেগুলো থাকে সেগুলো তো তোমরা জানো পুরী মন্দিরের রিজেক্টেড, সেগুলো নিয়ে ঢুকতে দেয় না। তো আমরা সেগুলো রেখে থেকে পুজো খুব ভালো করে দিয়েছি, কারণ মন্দিরে তো রেকর্ড করতে পারবো না, মানে মনটা পুরো শান্ত হয়ে গেছে। তো খুবই তাড়াতাড়ি নতুন ব্লগ আছে, পুরীতে আমি কেমন এনজয় করলাম সেই ব্লগগুলো প্লিজ দেখো। তো আজকের মতন আমি বিদায় নিলাম, বাই।